সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এর মেন্টাল এবং মেন্টাল এবিলিটি এবং ব্যাংক ম্যাথের অ্যাপটিচিউড টেস্টের অংশ আর একটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স চেঞ্জ টেস্ট এই অধ্যায়ের আমরা নিয়ে আলোচনা করব এটারে এটার উপরে কয়েকটা ক্লাস থাকবে কয়েকটা সেগমেন্ট আমি ক্লাস ভাগ করে রাখবো তো আজকে আমি একটা আইডিয়া দিই এই অধ্যায় থেকে প্রশ্ন আছে পৃথিবীতে চার প্রকারের একটা হচ্ছে ছায়া সম্পর্কিত একটা হচ্ছে ঘড়ির কাঁটা সম্পর্কিত একটা হচ্ছে ডিগ্রি সম্পর্কিত আর একটা হচ্ছে ঘোরাঘুরি ঘোরাঘুরি প্লাস দূরত্ব সম্পর্কিত প্রশ্ন আজকে প্রথম ক্লাস হিসেবে আমি একটু ঘড়ির কাঁটা নিয়ে আলোচনা করাবো ওকে তো এখানে আমি দুটা প্রশ্ন লেখাবো দুটা প্রশ্ন লিখলেই আমরা ইনশাআল্লাহ ঘড়ি রিলেটেড যত প্রশ্ন আছে কাঁটা রিলেটেড সব আমরা ইনশাআল্লাহ পারবো তো শুরু করা যাক আজকের আলোচনা হচ্ছে ঘড়ির কাঁটা রিলেটেড ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স টেস্টের প্রশ্ন তো আমি একটা প্রশ্ন লিখি একটা প্রশ্ন হচ্ছে যেমন তিনটার সময় যদি তিনটার সময় যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিক নির্দেশ করে তবে ঘন্টার কাঁটা কোন দিক নির্দেশ করবে প্রশ্ন প্রশ্নটা আরেকবার পড়ে শোনাই সেটা হচ্ছে ঘন তিনটার সময় যদি মিনিটের কাঁটার দক্ষিণ দিক নির্দেশ করে তবে ঘন্টার কাঁটা কোন দিক নির্দেশ করবে তো শুরু করা যাক যদি এই ধরনের কোশ্চিন আমরা পাই তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই ঘড়িটা আঁকায় ফেলব ঘড়িটা আঁকায় ফেলে তারপরে একটু মেসেজ দেই। আমি প্রথমে একটা ছোট্ট মেসেজ দিই সেটা হচ্ছে আমরা জানি পৃথিবীতে প্রধান দিক আছে চারটি এবং মোট দিক আছে দশটি প্রধান চারটা দিক নিয়ে একটু কথা বলি তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে আমরা জানি দশটা দিক হচ্ছে প্রথমেই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এবং এটাকে মেইন ডিরেকশন বলে যা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আর এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এই নামকরণগুলো করার সময় প্রথমে পোল থাকবে পরে সাইডেরটা থাকবে যেমন সাউথ ইস্ট এটা হচ্ছে নর্থ ওয়েস্ট এটা হচ্ছে সাউথ ওয়েস্ট এখন একটু খেয়াল করে দেখি বাংলায় আবার এসব নাম আছে এটার নাম হচ্ছে ঈশান এটা হচ্ছে বায়ু এটাকে বলে অগ্নি এটা হচ্ছে নৈরিত এখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে সেটা হচ্ছে ক্লক অর্থাৎ ডানে এন্টি ক্লক অজ মানে হচ্ছে বাম আমরা অলওয়েজ একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে ঘড়ির কাঁটার ক্ষেত্রে একটা ছোট্ট সিকোয়েন্স মনে রাখবো সেটা এই সিকোয়েন্সটা মনে রাখবো সেটা আমরা ভোরের কাঁটার দিকে অর্থাৎ ডানে যদি মনে রাখি তাহলে এস ডাব্লু এই সিরিয়ালটা মনে রাখবো সংক্ষেপে যাকে বলে নেস ডাব্লু তো ঠিক আছে এই অঙ্কটা সলভ করার জন্য আমরা কিভাবে কাজ করবো একটু দেখি বিস্তারিত আমি মেইন জিনিসগুলো বলছি ক্লাসে সব কিছু শেখানো যায় না মেইন মেইন জিনিসগুলো বই থেকে প্র্যাকটিস করতে হয় আর সবাই আমরা জানি যে আমার লেখা একটা বই আছে সেটা হচ্ছে আইকিউ ডক্টর বেসিক মেন্টাল অ্যাবিলিটি বই এই বইটা বাজার অ্যাভেলেবেল এবং ইনশাআল্লাহ অনেকের গ্রহণযোগ্য বই সকল ভাল লাগে আমি জিনিসগুলোকে আরও ইজিলি যেন যারা আমার স্টুডেন্ট না তারাও যেন বুঝতে পারে এই জন্যেই ক্লাস আমি ক্লাসের মাধ্যমে কিছু কিছু ছোটো ছোটো স্কুলও দিচ্ছি যেন যারা আমার সাথে ক্লাস করতে না পারে তারাও যেন আমার লাইভ ক্লাস থেকে একটু হেল্প পায় থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে আমরা অঙ্কটা সলভ করে দেই দেখি কীভাবে সলভ করতে হয় ফার্স্ট টাইমে যদি এ ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে ঘড়িটা আঁকিয়ে দেবো ঘড়িটা আঁকে নেওয়ার পরে তিনটা বাজাবো তিনটার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এইভাবে থাকে সেটা আমরা জানি এখন আমি প্রশ্নে বলেছি তিনটার সময় মিনিটের কাঁটা অর্থাৎ এই কাঁটাটা দেখাবে দক্ষিণ দিক তাহলে এটা যদি দক্ষিণ দিক হয় তাহলে আমরা ড্যাম শিওর আমরা পাশটা বলতে পারবো নর্থ এবং কিছুক্ষণ আগে একটা দেখাইছি এনইএস ডাব্লু যেটা হচ্ছে ডানে তাহলে এন ই এস ডাব্লু তাহলে এটার উত্তর হচ্ছে এটাই উত্তর পশ্চিম দিক নির্দেশ করবে এখন কোশ্চিন মেকার যদি চায় আবার কিছু ঘুরে নিয়ে প্রশ্ন করবে একজন কোশ্চেন মেকার চাইলে আরও অনেক কিছু করতে পারে যেমন এখানে উল্টা কোশ্চিন করতে পারে যেমন ঘন্টা দিয়ে মিনিট চাবে এখানে ই দিয়ে মিনিট চাইতে পারে এখানে এজ দিয়ে মিনিটস চাইতে পারে এখানে এন দিয়ে মিনিট চাইতে পারে সো কোনো বিষয়ই না আমরা শুধু এন ই এস ডাব্লু অ্যাপ্লাই করবো তাহলে এই ধরনের কোশ্চিন খুব অল্প সময়ে সমাধান করা সম্ভব থ্যাংক ইউ ভেরি মাচ আমার জন্য দোয়া করবেন